টলিউডে প্রথমবার নির্মিত হতে যাচ্ছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বায়োপিক। জন্মলগ্ন থেকে মৃত্যু পর্যন্ত কাজী নজরুল ইসলামের জীবনে যত বাঁক বদল ছিল তা সুলিখিত চিত্রনাট্যের চেয়ে ঢের সমৃদ্ধ। আর সেই জীবনী এবার উঠে আসছে সিনেমার পর্দায়। জানা গেছে আব্দুল আলেমের পরিচালনায় এতে নজরুলের চরিত্রে অভিনয় করছেন কিঞ্জল নন্দ। বায়োপিকের চিত্রনাট্য করবেন স্বগত বসু। চরিত্রটি পর্দায় ফুটিয়ে তোলা বেশ চ্যালেঞ্জিং মনে করে বর্তমানে নজরুল সম্পর্কে পড়াশোনা করছেন কিঞ্জল। নজরুলের এই বায়োপিকে বিশ্বের চরিত্রে অভিনয় করছেন খরাজ মুখোপাধ্যায়, কাঞ্চনা মৈত্র সহ আরও অনেকে। এছাড়াও বাংলাদেশের কয়েকজন অভিনেতাও এই সিনেমাতে অভিনয় করতে পারেন বলে জানিয়েছেন কিঞ্জল।